পুরুলিয়া জেলার 38তম বইমেলা এবছর শুরু হতে যাচ্ছে আগামী 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। এবারের স্থান নির্বাচন করা হয়েছে মানভূম ভিক্টোরিয়া হাই স্কুলের ময়দান, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা এই বইমেলার জন্যে 365 দিন অধিক আগ্রহে অপেক্ষা করে থাকি। এবং এই বইমেলাতে বিশেষ করে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো বহু কবি সাহিত্যিক শিল্পীর এখানে সমাগম ঘটে, একটা ভাবের আদান প্রদান ঘটে। তাছাড়া আমরা সারা বছর ধরে যেসব বই লিখে থাকি, আমরা মূলত পুরুলিয়া সংক্রান্ত লেখালেখি করি, লোক সংস্কৃতিমূলক বিভিন্ন ধরনের যেসব বই সেখান থেকে কেনাবেচা যেমন হয়, তেমনি সেই সব সম্পর্কে আলোচনার একটা দিকও থাকে। আমাদের যে স্টল, সেই স্টলে বহু কবি সাহিত্যিক গবেষকরা উপস্থিত থাকেন প্রতিদিনই, তাদের সঙ্গে একটা ভাবের আদান প্রদান হয়, এবং সবথেকে বড় কথা সেখান থেকে আমি বেশ কিছু তথ্যও পেয়ে যাই। তাই এই বইমেলার, বিশেষ করে জেলা বইমেলার একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই রয়েছে, এবং এই বইমেলাতে যাতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন সেটাই আমি প্রত্যেককে আহ্বান জানাবো। কারণ এখানে এলে আপনারা প্রত্যেকেই সমৃদ্ধ হবেন, ছাত্রছাত্রী শুরু করে যারা পড়াশোনায় যুক্ত বা যারা জানতে চান এই জগৎটাকে, তাদের জন্য বইমেলা একান্তই অপরিহার্য। আমার তাই সনির্বন্ধ অনুরোধ যে আপনারা এই মেলায় আসুন, উপভোগ করুন এবং ভাবের আদান প্রদান করুন।